হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজাদার গরম গরম পাটিসাপটা পিঠা। তো বন্ধুরা, পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি খেজুরের রস, নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, নিয়ে নিয়েছি ফ্রেশ নারকেল কুড়ানো, আর নিয়েছি চালের গুঁড়ো। এই চালের গুঁড়ো দিয়ে আমি পাটিসাপটা পিঠার পোটা তৈরি করব, আর ব্যাটার তৈরি করব ময়দা এবং চালের গুঁড়ো দিয়ে। তো গায়েস, পিঠাটা বানানোর জন্য ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিব 2 চামচের মতো চিনি, যেহেতু মিষ্টি জাতীয় পিঠের জন্য চিনি দিতে হবে বেশি করে। আর দিয়ে দিব 7 মতো লবণ। তো এখন আমি দিয়ে দিব পানি, হালকা কুসুম গরম পানি, আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়েও করতে পারেন, যার যার ইচ্ছা মতো। পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, যাতে বেশি ঘন না হয়, যাতে পাতলাও না হয়, ব্যাটারটা এভাবে তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে চালের গুঁড়া দিয়েও করতে পারেন, যার যার ইচ্ছে মতো। তো বন্ধুরা, আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপর আমি চলে যাব চুলার কাছে, চুলার কাছে যেয়ে আমি পুরটা তৈরি করে নেব ভেতরে। তো বন্ধুরা, চলে এসেছি রান্নার কাছে। এখন আমি কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম দুধ, দিয়েছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখন আমি দিয়ে দিব চালের গুঁড়া। তো এখন অনবরত নাড়তে হবে। তো বন্ধুরা, এভাবে অনবরত নাড়তে হবে, না হলে নিচে একদম লেগে যাবে। এখন আমি দিয়ে দিব লবণ, ভালো করে পুরটা তৈরি করে নিতে হবে, না হলে পিঠা খেতে ভালো লাগবে না। তো এখন আমি নারকেল কুড়ানোগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব খেজুরের গুড়। খেজুরের গুড় দিলে পিঠার কালারটা অনেক সুন্দর আসে, আর খেতে অনেক মজা লাগে। তো যে যেমন মিষ্টি খান, ওই মিষ্টি ওই অনুযায়ী মিষ্টি দিবেন। আপনারা চলে চিনি দিয়েও তৈরি করতে পারেন। তো আমি খেজুরের গুড় দিয়ে তৈরি করলাম, যেহেতু শীতের দিন পিঠা খেতে খুব মজা লাগবে, খেজুরের গুড়ের পিঠা। তো আমার পিঠার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এখন আমি পিঠার ব্যাটারটা নামিয়ে ফেলব। তো বন্ধুরা, পিঠার ব্যাটারটা এখন আমি ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, চুলায় বসিয়ে দিয়েছি কড়া, এখন কড়া দিয়ে দিব তেল। এখন তেল দিয়ে ভালোভাবে কড়াইটা সুন্দর করে একদম চারোদিকে তেল মাসাজ করে নিব, যাতে পিঠা কোনো না লাগে। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন পিঠার ব্যাটারটা দিয়ে দিব। আমরা যেভাবে ডিম ভাজি ঠিক ওইভাবেই পিঠার এই পিঠার ব্যাটারটা এইভাবে চারিদিকে সুন্দর করে নেড়ে বড় করে নেব। চুলার আঁচটা একদম কমিয়ে ভাজতে হবে, যাতে নিচে না লেগে যায়, আস্তে আস্তে এটা সিদ্ধ হবে। তো পিঠাটা ই হয়ে গেছে, এখন আমি পুরগুলো দিয়ে দেব। বন্ধুরা, ঠিক এভাবে আপনারা পিঠা বানিয়ে ফেলবেন। একে একে আমি সবগুলো পিঠা এখন বানিয়ে ফেলবো। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল গরম গরম খুবই মজাদার।
পাটিসাপটা পিঠা আপনারা দেখতে পাচ্ছেন কতটা স্মুথ আর খুবই সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে। তো গাইস, আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভিতরের পুরটা কত সুন্দর হয়েছে, কতটা জুসি হয়েছে। তো আপনারা বাসে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আমার এই সিম্পল কিন্তু মজাদার পাটিসাপটা পিঠা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।